ভালো। সে কখন থেকে ফোন করছে? ফোন ধরছো না কেন? এমনি তুমি কি আমার উপর রাগ করেছো? আচ্ছা আমি কি অন্যায় করেছি বলো তো? আমি কেন তোমার উপর রাগ করব? আসছো কি কথা বলো তুমি? এই ঘুমাচ্ছিলাম এজন্য ফোন ধরতে পারিনি। ঠিক আছে তাহলে এক্ষুনি চলে আসো, আমরা দুজন সারাদিন ঘুরে বেড়াবো, ঘাস ফুলের বন বাতাসে মিশে মিশে থাকবো দুজনে হাত ধরে। আসছি তাড়াতাড়ি এক্ষুনি। বাই বাই। আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই নদী সাক্ষী, এই মাটি সাক্ষী, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার চেয়ে বেশি। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন অক্ষর? আমার কোনো কিছু না বলার পেছনে আমার ভালোবাসার অনেকগুলো শব্দ লুকিয়ে আছে, এবং সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি তো একটা জিনিস, মানে চিৎকার করে তোমার ভালোবাসার কথাগুলো তুমি বলতে পারছো, কিন্তু আমি আমি বলতে পারছি না। আমি জমিয়ে রেখেছি, লুকিয়ে রেখেছি এখানটাতে আমার ভালোবাসার কথাগুলো তোমার জন্য, এবং এখানটা দরদে বিলাপ করছে এবং বারবার শুধু বলতে চাচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমাদের চাওয়ার ধরন আলাদা হলেও আমাদের দুজনের পাওয়ার বিন্দু কিন্তু একটাই, আর সেটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ আম্মু। না না এই তো এখানে। হ্যাঁ আসছি আসছি, এই যা এখন আসছি। ওকে ওকে, এই আমার যেতে হবে, আম্মু ফোন করেছে, বাসায় যে কি বকা আছে কে জানে। আমি যাই, অনেক সময় হয়ে গেল। যাই না, আসি, আমি দিয়ে আসি। ওকে অক্ষর, অক্ষর আয় নাস্তা খেতে আয়, আমার অফিসে যেতে হবে তো, তাড়াতাড়ি আয় অক্ষর। মাথাটা প্রচন্ড রকমের ধরেছে, প্রচন্ড রকম। কি হয়েছে? না আমার তেমন কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে কি বলছিস? ডাক্তার ডাকবো? কি মা তুমি এত তাড়াতাড়ি অস্থির হয়ে যাও কেন? তুমি অস্থির হয়ে যাও দেখি তো তোমাকে কোনো কিছু বলতে ইচ্ছে করে না। তো আমি অস্থির হব না তো কে হবে? অন্য কেউ? আমি ডাক্তারকে কল করি না। মা প্লিজ, আমি তো জানি তুমি অস্থির হয়ে যাবে, সেজন্য আমি কিছু বলতে চাই না। তোমার কিছু করতে হবে না, তুমি নাস্তা রাখো, অফিসে যাও। তুমি কি যাও, উপরে যাও, শুয়ে থাকো, যাও, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি, আরেকটু দিয়ে আমি তোমার নাস্তা পাঠিয়ে যাচ্ছি, যাও এখন যাও, একটা পেন কিলার খাবে, আরেকটু দিয়ে পাঠাচ্ছি, যাও। ভাইয়ার নাস্তা ওর ঘরে দিয়ে এসো, এখন নিয়ে যাও। আর শোনো, ওকে চা দেবে না, এক গ্লাস দুধ দেবে। জি খালাম মা। আর আমার ঘরে পেইন কিলার আছে, ভাইয়াকে দিয়ে আসবে। ঠিক আছে যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো অফিস থেকে।
হ্যালো হ্যালো, কি কথা বলছেন না কেন? কি বিরক্তিকর ব্যাপার? কি ব্যাপার, ফোন ধরছ না কেন? কি করলাম? তুমি ফোন না ধরলে আমার কি অবস্থায় তুমি জানো না। আমার মনে হয় সবকিছু আমি ধ্বংস করে ফেলি, সব শেষ করে ফেলি। প্লিজ আমি প্রিয়তি, ফোনটা ধরো প্লিজ, ফোনটা ধরো, আমি প্রিয়তি, প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো, কি সমস্যা? কি আপনি ফোন করছেন কিন্তু কথা বলছেন না? হ্যালো, মাথাটা টিপে দেব? না না, লাগবে না মা, তুমি অফিস থেকে একমাত্র এসছো, তুমি যত কষ্ট করতে হবে তুমি যাও যাও। কি বলে, কিসের কষ্ট? Thank you.
কি আশ্চর্য, কোনো কথা বলছো না, উল্টো পিঠ দিয়ে বসে আছো, এতক্ষণ ধরে বসে আছো, একটা সিঙ্গেল কথা নাই। আমি তো জানি, আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে কতটা চাও। তুমি জানো তাহলে তুমি হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দাও কেন? বাবা আমাকে কথা বলার সুযোগ তো দিতে হবে, কথা বলার তো সুযোগই দিচ্ছ না। তো বলো। মানে আমার প্রচন্ড রকমের মাথা ব্যথা ছিল, আমি আসলে সিরিয়াসলি সেই কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তাই? এখন কি অবস্থা? নাই। আই এম সরি। কি বললে আমি শুনিনি, আরেকবার বলো। আই এম সরি। ও ইটস ওকে। কেমন জানো একটু ইয়ের মতো শোনায়, কাপুরুষের মতো শোনায়। আচ্ছা ঠিক আছে, ধরো ধরলাম তোমার ফ্যামিলি যদি রাজি না হয় তখন তুমি কি করবে? তখন বিয়ে করবো না। কি বললে? বললাম বিয়ে করবো না। মানে কি? মানে এখানে এরকম রাগ করবার কি আছে? আমি খুব সহজ সাধারণ একটা কথা বলেছি যে আমি বিয়ে করবো না, কিন্তু তার মানে তো এই না যে আমি তোমাকে ছেড়ে দিব। বিয়ে করবো না, কিন্তু তুমি আমি আমরা দুজন একসাথে থাকবো। এটা কোনো কথা হলো নাকি? সমাজ আমাদেরকে কি বলবে? সমাজ থেকে আমাদেরকে বের করে দিবে, আমি তোমার থাকতে পারবো না। এই যে এক্সকিউজ মি, আমি কি ভুল বলেছি আমি তো বুঝতে পারছি না। এই সমাজ নিয়ে তো ভাবলে হবে নাকি? আশ্চর্য তো, এই যে আমি আমার একটা নিজস্ব মতামতের একটা ভ্যালু আছে না? বলতে চে মনে হয় বলতে তো বোধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি Hello?
হ্যালো হ্যালো, কি ব্যাপার বলুন তো, আপনি কেন বারবার ফোন করছেন? না আমাকে ফোন করবেন না আপনি, আপনার মা। তুই কখন ফেললি? এই তো কিছুক্ষণ আগে। কি হয়েছে? না কিছু না। কিছু না মানে? আমি দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে। কি হয়েছে সেটা আমাকে বলবে? এই একটু মাথা ধরেছে। মিথ্যা কেন বলছো তুমি? বারে তোর মাথা ধরতে পারে আর আমার মাথা ধরতে পারে না, না আজব ছেলে। মিথ্যা বলো না, কি হয়েছে সেটা আমাকে বলো। কি হয়েছে? আমি একটু আমার ঘরে যাই, রেস্ট নেব। এই আমি একটু যাই, হ্যাঁ একটু রেস্ট নে আমার ঘরে। তুই একটু ফ্রেশ হয়ে আয়, কেমন? হতাশা মানুষকে ক্লান্ত করে দেয়। কিছু কিছু যন্ত্রণা আছে যা কেবলই ধৈর্যের বাইরে থাকে, বেশিক্ষণ বহন করতে পারে না। ধৈর্যের ক্ষমতা সাবলীল কিন্তু সর্বজনীন না। একটা মেশিন চলতে চলতে একসময় গরম হয়ে ওঠে, তখন বন্ধ করে দিতে হয়। তো কষ্টের ক্ষেত্রে কোনো বিকল্প পথ আছে কি? অক্ষরকে আমি কিভাবে কি বলবো? জটিলতার সুতা যখন এক এক করে ছিঁড়ে যেতে থাকে, তখন আর ওজন কমানো যায় না। মাঝে মধ্যে জীবনটাকে একঘেয়েমি লাগে। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক সময় ভুল সিদ্ধান্ত আসে, কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো সিদ্ধান্তে যাইনি। ছেলে আমার সবকিছু, তাই নিজেকে নিয়ে নতুন করে ভাবার সময় পাইনি। নিজেকে বিশ্লেষণ করতে গিয়ে শুধু হচ্ছট খেতে হয়েছে। নিজের জায়গায় নিজের চলার পথে এখনো যেন সময়ের সাথে কিছুটা নিজেকে যুদ্ধ করতে হচ্ছে বুকের ক্যাম্পাসে। বাইরে মুখোমুখি হতে হয় একটু করে নকল হাসি ঠোঁটে এঁকে, নিজের সাথে প্রতারণা করে চলতে হয়। মনের গভীরে আর আনতে চাই না ঘাস ফুলের হলদে রং।
কি তোমার হাতটা দাও তো কি হাতটা দাও না প্লিজ কি বলছো তুমি মানুষজন কেমন করবে আজ আমি তোমার হাত দেখব হাত দেখিয়ে বলবো আমাদের বিয়ে হবে কি হবে না আচ্ছা এই কথা ফাইন নো প্রবলেম এখন বলো কোনা দেখবে বাম হাত না ডান হাত মেয়েদের বাম হাত ছেলেদের ডান হাত দাও আস্তে একটা তার মানে হচ্ছে যে আমার প্রথম যার সাথে বিয়ে হবে তার নাম হচ্ছে প্রিয়তি ইউ ওকে আমার দ্বিতীয় বিয়ে প্রিয়তি দ্বিতীয়টা প্রিয়তি ফাইন তাহলে নিশ্চয়ই আমার তৃতীয় যার সাথে বিয়ে হবে তার নামও প্রিয়তি পরের ভাইয়া তাড়াতাড়ি একটু বাসায় আসেন কেন কি হয়েছে খালাম্মার শরীর খারাপ হয়ে গেছে কি বলিস মার কি অবস্থা এখন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই তুই রাখ এখন আমি আসছি আমি এখন আসছি হ্যাঁ ওকে ভাই কি হয়েছে ইয়ে মার শরীর খারাপ হয়ে গেছে সেন্সেস হয়ে গেছে আমি বাসায় এখন যেতাম গেলাম আমিও যাব চলো ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হাই মানে ব্লাড প্রেশার হাই কেন টেনশন অ্যাংজাইটি অথবা কাজের প্রেশারের জন্য হতে পারে আচ্ছা আসলে বুঝি না মা তুমি কি নিয়ে এত টেনশন করো কিসের এত টেনশন তোমার অফিস ফাইন একাই সামাল দিতে হয় তো অফিস তোমাকে আর কিছু করতে হবে না কালকে থেকে অফিসের দায়িত্ব আমার আমি কাল থেকে সব দায়িত্ব নিচ্ছি কি বলে ছেলেটা আমি একদম ঠিক বলছি যা বলছি আমি সেটাই করব তুমি কে মা আসসালামু আলাইকুম আমি অক্ষর ফ্রেন্ড ফ্রেন্ড ইয়ে মা আসলে মানে ওর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে দাঁড়া দেওয়া হয়নি মানে ওর নাম হচ্ছে প্রিয়তি আপনি আমার জন্য নাম কি করে জানেন আমি যে মা মাদের সবকিছু জানতে তোমার নামটা ভীষণ মিষ্টি আমার নামটা মিষ্টি আমি মিষ্টি না না তুমি না একটু বেশি কথা বলো কম কথা বলতে পারো না তুমি আমি কোথায় বেশি কথা বলি তুমি সবসময় বেশি কথা বলো দেখো আমাকে দেখে আনতে সুস্থ হয়ে গেছে মা ও যে তোমার কিছু মেডিসিন আনতে হবে ডাক্তার যাই হোক নিয়ে আসি কি বললেন একটু আগে আমি যাবো মানে আপনাকে যেতে হবে না
রাত হয়ে যাচ্ছে না? না। আর পরে যাবো মানে কি? আমি তো আর দিয়ে আসতে পারবো না, আপনাকে যেতে হবে, প্লিজ ওঠেন। তুই না বলিস যে শুধুমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানিতেই তুই চাকরি করবি? হ্যাঁ বলতাম, কিন্তু এখন আর করবো না। এখন থেকে আমাদের অফিসে কাজ করবো, এবং সেটা আজ, এখন, এই মুহূর্ত থেকে। তোমার এসব যা ফাইলপত্র আছে সব তুমি আমাকে বুঝিয়ে দাও, আমি এখনই অফিসে যাবো, প্লিজ দাও। ঠিক আছে দেব। তুই আমাদের অফিসে এই প্রথমবার যাবি, আমার এত ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েট, এবার সালামটা অ্যাট লিস্ট করতে দাও। আর শোনো, এই সব ফাইল বন্ধ, কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, যাও। হাই, ব্রেকফাস্ট শেষে কখন করেছি? ওকে, বাই মা। বাই বাই। আমি ঠিক করেছি প্রতিদিন আপনাকে একবার করে ফোন করে জ্বালাতন করব। হ্যাঁ,
তো ফোনে জ্বালাতন করবে কেন? সরাসরি বাসায় এসে জ্বালাতন করো, আমি কিচ্ছু মনে করবো না। আমি জানতাম, কিন্তু অক্ষর আমাকে আপনার কাছে নিতেই চায় না। আসলে ও না খুব লাজুক স্বভাবের, তো তাই তো। তুমি তুমি কি এখন ব্যস্ত? হ্যাঁ, ব্যস্ত না থাকলে চলে এসো না, আমার বাসায় চলে এসো, আমরা আড্ডা দেব। ঠিক আছে, তাহলে আমি কাল চলে আসবো, সারাদিন আপনার সাথে গল্প করব, অনেক মজা হবে। আন্টি, অক্ষর কোথায়? ও তো অফিসে গেছে। হ্যাঁ, অফিস মানে? হ্যাঁ, ও আজ থেকে আমাদের অফিসের দায়িত্ব নিল। তাই নাকি আন্টি? আমি শুনে খুব খুশি হলাম, থ্যাংক ইউ। আচ্ছা প্রিয়তি, তোমার বাবা মা কি করেন? কি, আমার মা হচ্ছেন হাউসওয়াইফ আর বাবা হচ্ছেন ইঞ্জিনিয়ার। মার নাম হচ্ছে আলমনা চৌধুরী আর বাবার নাম হচ্ছে শাহ। আন্টি, আম্মু ডাকছে, পরে কথা বলি। ও হ্যাঁ, আচ্ছা শোনো, কাল এসো, কেমন? আসি। দরজাটা একটু খোলো, আমার কিছু কথা আছে। না না, কোনো কথা নেই, সব কথা শেষ হয়ে গেছে। প্লিজ দরজাটা খোলো। না, কখনো না। আমার কিছু কথা ছিল, না বললেই নয়। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি চলে যাচ্ছি, দয়া করে আমার ফোনটা ধরো প্লিজ। কেন জানাচ্ছ আমাকে? চলে যাও, আর কিছু বলার নেই, চলে যাও। কি করতে চাও তুমি? কি বলছো মা তুমি? না কিছু না, কিছু না। ওয়েট, কিছু না মানে কি? কে এসেছিল? কেউ আসেনি তো, কে আসবে? কিছু না, কিছু না বললে হলো মা? কি হয়েছে তুমি আমাকে সেটা বলো। বলার কিছু নেই, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে মা তুমি সেটা আমাকে বলো। কি হয়েছে? কিচ্ছু হয়নি মা। কি তোর মা? বাবাকে খুব একটা মনে পড়ে না আমার, মনে করতে চাইও না। যখন আমার খুব মন খারাপ হয়, ভায়োলিনের সুরে আমি নিজেকে ডুবিয়ে রাখি। বাবার সাথে আমার যা স্মৃতি আছে, যা কিছু আছে, আমি সব কিছু মুছে ফেলতে চাই, শেষ করে ফেলতে চাই। কিন্তু সব স্মৃতি যদি মুছে ফেলতে হয়, তাহলে কী করতে হবে আমাকে? সবচেয়ে আগে নিজেকে শেষ করতে হবে, একদম শেষ করে ফেলতে হবে। কিন্তু সেটাও তো আমি পারবো না, কারণ কাপুরুষের মতো সৃষ্টিকে হত্যা করা মানে হচ্ছে নিজের কাছে, নিজের সত্তার কাছে হেরে যাওয়া, নিজের কাছে, নিজের সত্তার কাছে হেরে যাওয়া। আমার একটা মূল্যবোধ আছে, এই মূল্যবোধটা আমার কাছে অনেক দামি, আর সেটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। শরীরের অর্ধেক রক্ত আমার কাছে অমূল্য, আর অর্ধেক রক্ত একদম মূল্যহীন, যা আমার শরীরে মিশ্রিত হয়ে আছে। আমি খণ্ডিত করতে পারি না,
কিছুই করতে পারি না, শুধু বহন করে বেড়াতে পারি। আমার মা, তার এত সব যন্ত্রণা আমি আমি কিছুই করতে পারি না, কিছুই করতে পারি না, কমাতে পারি না, শুধু দেখতে পারি। লাল গোলাপের পুষ্প আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি, তখন হারিয়ে ফেলেছি যখন আমার বাবা আমার মাকে আমাকে আমাদেরকে ছেড়ে চলে যায়, অন্য একটা গোত্র তৈরি করে, আলাদাভাবে বসবাস করে, অন্যের হয়ে আমাদের কাছ থেকে দূরে, অনেক দূরে যে। আমি কোনোভাবে বুঝতে পারছি না আমি আজকে কেন এত সব কথা বলছি, এত সব কথা কেন ভাবছি, দরকার নেই। তারপর আচ্ছা, পুকুর ভর্তি মাছ থেকে হঠাৎ করে যদি পানি সরিয়ে নেওয়া হয় তখন মাছগুলোর কী অবস্থা হয়? যন্ত্রণা, যন্ত্রণায় ছটফট করতে থাকে, মরে যাওয়ার উপক্রম হয়। আর মাথার উপর ছাদ, সেটা যদি একটাই হয় আর তাও যদি ভেঙে যায়, সেটাকে কি আবার নতুন করে জোড়াতালি দেওয়া সম্ভব? আর ক্ষত স্থানের দাগ, সেটা চাইলে হয়তো ঢাকার ব্যবস্থা করা যায়, কিন্তু সারানো যায় না, কখনো থেকে যায়। আমার মা অসাধারণ একজন মহিলা, একদমই অসাধারণ। সব সময় তাকে আমি খুব সাধারণ, খুব স্বাভাবিক, হাসি খুশি দেখি, কিন্তু আমি জানি, আমি খুব ভালো করে জানি যে এই সাধারণ স্বাভাবিক মহিলার ভেতরে কতটা কষ্ট, কতটা ক্ষত। দারুণ মানিয়েছে। অক্ষরটা আবার সকাল সকাল অফিসে চলে গেল। ধুর, আমি কি অক্ষরের কাছে এসেছি নাকি? আমি আপনার কাছে এসেছি। আজকে আপনি আর আমি সারাদিন ছুটির গল্প করব, অনেক মজা করব। তাহলে তো সারাদিন থাকতেই হবে। হ্যাঁ, থাকবই তো, আজকে কিন্তু আমি তাই। আপনাদের রান্নাঘরটা কোন সাইডে? ওদিকে। ঠিক আছে। হ্যালো মা। রান্না করছে। রান্না করছে মানে কি? প্রিয়তি রান্না করছে। ও তো রান্না বান্না কিছু পারে না। কে বলেছে পারে না? আমি তো দেখে এলাম, খুব ভালো করেই পারছে। তোমার মনে হচ্ছে ও পারছে, কিন্তু যা রান্না করবে সেটা তুমি মুখেও দিতে পারবে না। না, শুধু আমি তো মুখে দিব না, তোকেও মুখে দিতে হবে। মানে কি মা? মানে তুই এখন বাসায় আসবি, আমরা তিনজন মিলে একসাথে খাবো। প্লিজ দেখো, অদ্ভুত কোনো কথা বলো না। আমি মাত্র অফিসে জয়েন করেছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি আজকে পারবো না, ইম্পসিবল আজকে। না, আমি কিছু শুনতে চাই না। তুই এসে লাঞ্চ খেয়ে আবার অফিসে চলে যাবি, ব্যাস। ওকে মা, আসছি। আচ্ছা, তোমাকে দেখতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলে চল। এই কি হচ্ছে? ওর হাত দুটো দেখি। এই বালা তুমি কোথায় পেয়েছো? বালা যেটা খুব সুন্দর না, যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। এই বালা তুমি কোথায় পেয়েছো? আমার প্রশ্নের উত্তর দাও, আনসার মি। এটা আমার বাবা মাকে গিফট করেছেন। তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? মা কি? আমার বাবার নাম
শাহিদ হাসান অমিম, উনি উনি আমার আসল বাবা না। আমার বাবা মরহুম রিহান কবির, মা আনমনা চৌধুরী। আমার ফ্যামিলিতে আমরা দুই বোন, প্রীতি, মামি, আর কেউ নেই। That's it! চুপ! যাও! Get out! যেতে পারো, আর কখনো বাড়িতে আসবে না তুমি। যাও! আর ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না। আর মা, আউট! মা প্লিজ, মা কি আশ্চর্য, কি করছো তুমি? ওর সাথে এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে? এখন ওর সাথে কোনো সম্পর্ক তুমি রাখবে না। আউট! মা প্লিজ, ও প্রিয়তি এরকম কেন করছো তুমি বলবে? অক্ষর, তোর মনে আছে? কি তোর মনে আছে, আমি আমি একদিন কেঁদেছিলাম অনেকগুলো বছর আগে, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি। আমি তখন মাথা নেড়ে বলেছিলাম তোকে, বাবা আমার হাত থেকে আমার বালা জোড়া জোর করে খুলে নিয়ে চলে গিয়েছিল, আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমার চোখের দিকে তাকা, তাকা না, এখনো চোখে পানি আছে, বুকের ভিতরে ব্যথাটা আছে। তুমি কেঁদো না মা, প্লিজ প্লিজ তুমি কেঁদো না। আমি তোমার এই কান্না তোমার কষ্ট ফিরিয়ে দিতে পারবো না মা, কিন্তু আমি তোমার নিজেকে ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ মা, আমি আমার নিজেকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি সবকিছু ভুলে যাব মা, সবকিছু আমি ভুলে যাব, যে প্রিয়তি নামে কোনো মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি এটাও ভুলে যাব যে শাহেদ নামে আমার কোনো বাবা ছিল। আমি সব ভুলে যাব। তুমি আর আমি, আমরা দুজন মিলে নতুন পৃথিবী তৈরি করবো মা, একদম নতুন পৃথিবী। তুমি জানো না অনেক কষ্ট হবে, তো অনেক বেশি কষ্ট হবে, কিন্তু কোন কালো দোকান পেতে না,
কোনো ময়লা আবর্জনার ভেতরে না। আপনার নতুন করে আমাদের পথ খুঁজে দেব, নতুন সুখের দেব। আমাদের পরিচয়গুলো নিয়ে তোমার বাবার নাম শাহিদ হাসান অমি, মা মিতা গাজী। আমার বাবার নাম মরহুম রেহান কবির, মা আনমনা চৌধুরী। আমি আবারও বলছি, তোমার বাবার নাম শাহিদ হাসান অমি আর আমার বাবার নাম মরহুম রেহান কবির। তোমার বাবা মা আমার বাবা মা তারা ভিন্ন চারজন মানুষ। আমরা একই বাবা মা সন্তান নই, আমরা এক রক্তের মা। ভুলে যাও, জীবন অদ্ভুত নয়, জীবনের সাথে থাকা ভারসাম্য, জীবনের সাথে থাকা অযুত, তার আশেপাশের ঘটনা মিলিত হয়ে অদ্ভুতের জন্ম হয়। পৃথিবীটা আসলেই গোলাকার, কখন কিভাবে ঘুরতে ঘুরতে চেনা জিনিসগুলো কাছে চলে আসে। সম্পর্ক গড়ে হোক আর ভেঙে হোক, একজোড়া হাতের বালা চিনিয়ে দিয়ে গেল সম্পর্ককে।